দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন শান্ত ও মমিনুলের জুটি তবে সেই জুটি ভাঙলেন আগা সালমান টাইগার অধিনায়ককে আটত্রিশ রানে ফিরিয়েছেন এই স্পিনার লাঞ্চের পর বিদায় নিলেন শান্ত পঞ্চম দিনের শুরুতে বৃষ্টি না হলেও আকাশে মেঘ ছিল তবে সময়ের সাথে সাথে সেই মেঘও কেটে যায় অপরদিকে দিনের শুরুতে দুই টাইগার ওপেনার ও জাকির প্যাভিলিয়নে ফেলেও পরে ক্রেজেনামা শান্ত ও মমিনুল দেখে শুনে খেলে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন তবে জুটি ভাঙেন পাকিস্তানের স্পিনার আগা সালমান শান্তর বিদায়ের পর ক্রেজে নেমেছেন মুশফিকুর রহিম শান্তকে হারালেও এখনো জয়ের পাল্লাটা ভারে ছিল বাংলাদেশের দিকেই মুশফিককে সঙ্গে নিয়ে জয়ের দিকেই ছুটেছিলেন মমিনুল হক কিন্তু দলীয় একশো তেপান্ন রানের মাথায় একাত্তর বলে চৌত্রিশ রানে আউট হয় মমিনুল হক এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান মুশফিক সাকিব জুটি দলকে জয়ের দিকে এগিয়ে নেন আজ মঙ্গলবার বিয়াল্লিশ রানে দশ উইকেট হাতে রেখে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ তবে দিনের শুরুতে দুই ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা ব্যক্তিগত একত্রিশ রান নিয়ে ব্যাটিংয়ে নামা জাকির হোসেন ফেরেন চল্লিশ রান করে আরেক ওপেনার সালমান ইসলাম করেন চব্বিশ রান তবে মমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত দুজনের ব্যাটে বহর করে জয়ের পথে ছুটছে বাংলাদেশ রল পেন্টিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুশো চুয়াত্তর রানে অল আউট হওয়ার বাংলাদেশকে দুশো বাষট্টি রানে থামিয়েছিল পাকিস্তান কিন্তু দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি তার হয়েছিল স্বাগতিকরা এতে একশো লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে এবার পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশের সুযোগ পেল টাইগাররা পাকিস্তান এর আগে ইতিহাসে একবারে ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে দু হাজার সালে ইংল্যান্ডের কাছে তিন শূন্য ব্যবধানে হেরেছিল পাকিস্তান